আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি মাহি আছি আপনাদের সাথে দ্য টেক ভিলেজ চ্যানেলের পক্ষ থেকে তো আমি আজ দেখাবো যে আপনারা কিভাবে আপনার পিসি বা উইন্ডোজের পার্টিশন ভাগ করবেন আপনার যে পিসির যে ড্রাইভার গুলো আছে আপনার এটা একটা পার্টিশন দরকার যে কোনো কারণে তো আপনারা এই পার্টিশন গুলো কিভাবে ক্রিয়েট করবেন তো আমরা এখানে প্রথমে আমরা দিস পিসির মধ্যে যাব তারপরে এখান থেকে এই যে লেখা যে অপশনটি আছে এখানে আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে যাবো যাওয়ার পর তো ম্যানেজে যাওয়ার পর আমরা এখান থেকে যাব হচ্ছে দেখুন এখানে লেখা আছে ডিক্স ম্যানেজমেন্ট এই যে এখানে আছে ডিক্স ম্যানেজমেন্ট তো আমরা ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে যাব যার পর এখানে আমার ডেস্কটপে বা পিসিতে যে কয়েকটি ড্রাইভার বা ফোল্ডার আছে সব দেখে এখানে আছে আছে দেওয়া তো এখন আমরা এখানে একটি নতুন একটি ড্রাইভার ওপেন করব তো এখন আমরা কি করব এখানে আমরা একটা রাইট ক্লিক করবো যে কোনো মানে যেটা থেকে আমরা মানে আর কি সেপারেট করবো যে ড্রাইভার থেকে আমরা জায়গাটি নিব তো সেটার পর আমরা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে করব সিঙ্ক ভলিউম সিং করবো করার পর এটা একটু সময় নিয়ে এখান এখান থেকে এখানে বলতেছে যে আমি কতটুকু জায়গা এখানে তো সাপোজ জিবি সমান সমান হাজার তো এখানে আমি পঁচিশ এমবি ধরবেন না হলে যদি আমরা বেশি জিবি যদি ভাগ করি তাহলে কম পড়বে তো আসলে ওই এমবির জন্য আসলে যায় আসে তো হাজার চব্বিশ এমবি ধরে আমি যদি এখন ধরি আমি সাপোজ যদি এখানে আমি দুই জিবি নিই তাহলে আমি দুই জিবির জন্য দুই হাজার আঠাশ আমি এই দুই জিবি আমি আসতে লোকেশন ভাগ করব আমি এখানে আটচল্লিশের জায়গায় আমি পঞ্চায়েশ দিব পঞ্চাশ আমি দুই হাজার পঞ্চাশ এমবি দিয়ে আমি একটা সিংক ক্রিয়েট করলাম এখন এটা কিন্তু আমার আনলোকেট দেখাচ্ছে এটা আমার আনলোকেট হচ্ছে এখন এটা আমি কিভাবে লোকেট করতে হবে তো এটাকে আমি রাইট ক্লিক এটার উপরে এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না ফিনিশ তো এটা এই নামে আমার একটা নতুন একটি ড্রাইভার দেখুন ক্রিয়েট হয়ে গেছে যে নামে আপনার একটা ড্রাইভ দরকার নাই বা একটাই বেশি জায়গার প্রয়োজন আপনি আর একটা করে দিতে চান এটা আমরা কিভাবে করবো তা আমরা ওই তেমন ভাবেই আমরা এইখানে চলে আসবো আসার পর আমি আবার এটা আমি আবার পুনরায় দেখাই সেটা হচ্ছে যে দিস পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজার মধ্যে যাবেন ম্যানেজার মধ্যে যাওয়ার পর ডিক্স ম্যানেজমেন্ট ডিক্স ম্যানেজমেন্ট থেকে আমরা যে ড্রাইভারটি এবার ডিলিট করব সেই ড্রাইভারটি আমরা এখান থেকে দিব হচ্ছে যে ডিং ডিলিট বলেন যার পর এটা দেখাচ্ছে এখন এই যে আনলকেড দেখাচ্ছে এই ফাইলটা আমার আবার এই ফাইলের ভিতরে অ্যাড করে দিতে হবে তো আমি যে ফাইলের সাথে অ্যাড করব সেই ফাইলের আমি রাইট ক্লিক করে রাইট ক্লিক করার পর আমি এক্সটেন্ড ভলিউম উইজার্ডে ক্লিক করবো করার পর আমি এখানে যে দুই জিবি আছে আনলকেড এই যেখানে দেখাচ্ছে দেখুন যে ডিস্ক জিরো দুই জিবি এখানে দুই জিবি দেখা যাচ্ছে ফাঁকা আছে আমি এটা নেক্সট করব আবার নেক্সট দিলাম ফিনিশ এখন আমার ওইটা আবার এর সাথে দুই আমার কানেক্ট হয়ে গেছে তো এটাই ছিল আজ আমার এর ভিডিও তো ভিডিওটি যদি কারোর ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ